ওয়েলকাম টু মিশন সাকসেস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য রেলওয়ের আবারও একটা ক্লাস নিয়ে এসেছি তবে আজকে ক্লাস যেটা আছে পুরো রেলওয়ের জন্য অ্যাডভান্স লেভেলের রিজনিং আর ম্যাথ যে থাকো যে রেলওয়ে পরীক্ষা দিতে গিয়ে এনটিপিসি পরীক্ষা দিতে গিয়ে আমি কোডিং ডিকোডিং করব হম তাহলে সেই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না তোমার যদি ভেবে থাকো যে আমি নাম্বার সিরিজ তাহলে তুমি ভেবেই থাকো তোমার দ্বারা চাকরি হবে না আর গ্রুপ ডিও বেরিয়ে গেছে মোটামুটি আশা করি কয়েকদিনের মধ্যে ফর্ম যাবে একদম যারা যারা দেখবে পাস করে রেলের পরীক্ষা তাদের একটু এক্সপিরিয়েন্স দরকার হয় কারণ আমরা যখন প্রথমে শিখি রিজনিং তখন দেখবে সেই রিজনিং গুলো আমরা শিখি কোডিং ডি মানে সেইগুলো বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের পুলিশ পরীক্ষার জন্যই শিখি কিন্তু বা এস পরীক্ষা এসএসসি যে কোনো পরীক্ষা বলতে পারো বা কিন্তু ক্ষেত্রে তখন তার সিলেবাসটা একটু হলে পাল্টে যাবে হ্যাঁ এখানে কিন্তু ধরনগুলো একটু আলাদা আলাদা ঠিক আছে তো চেষ্টা করে প্রথমে তারপরে আমি করে দেবো সবারই কোশ্চেন লেখা আছে পি কিউ আর এস টি পাঁচজন সংবাদপত্র পড়ছিলেন যে প্রথমে সংবাদপত্র পড়ছিলেন সে আর কে দিয়েছিলেন এবং যে শেষে পড়ছিলেন সে পি থেকে নিয়ে পড়েছিলেন টি প্রথম বা শেষ পাঠক ছিলেন না পি কিউ এর মধ্যে দুজন পাঠক ছিলেন কে সর্বশেষ পাঠক ছিলেন একদম নিজে নিজে করবে হ্যাঁ কারো দেখে মনে হলো যে হ্যাঁ ও করেছে এটা করে দিলাম এরকম নয় যেটা মনে হবে নিজে উত্তর সেটা করবে চলো আমি এক মিনিট টাইম দিচ্ছি দেখি তোমাদের কতক্ষণ লাগে আমি টাইম ফিক্সড করছি দেখো না তোমরা বুঝতে পারবে যে তোমরা কতক্ষণের মধ্যে জিয়াই শেষ করতে পারছ তাহলে বুঝতে পারবে কোন লেভেলের জিআই তোমার কতক্ষণ সময় লাগে আর আছে পঁচিশ সেকেন্ড বাহ ভেরি গুড উত্তর আশা অনেকেরই শুরু করেছে আশা করি অনেকে পারবে কারণ এই ব্যাচে অনেক অ্যাডভান্স ছেলেমেয়েও আছো জানি পিএসসি ব্যাচে ছেলে পিএসসি পরীক্ষা হয়ে গেছে তারা রেলওয়ে ব্যাচে জয়েন করেছো তো আশা করি তোমরা পারবে অনেকেই রেলওয়ে ব্যাচ আমাদের আর আনারি ব্যাচ নাই এখন রেলওয়ে ব্যাচে অ্যাডভান্স লেভেলের ছেলে পেলে অ্যাড হয়ে গেছে বেশ তারা কয়েকজন জয়েন করিনি দেখো তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে করবো দেখো সিস্টেমটা একটু শিখে রাখো মানে তুমি যখন এই ধরনের জিআই গুলো করবে আমরা সাধারণত কি একটা ভুল করি না পি কিউ আর এস টি পি কিউআরএসটি লিখবে না প্রথমে দাগ টানবে হুম এরকম দাগ টানারও দরকার নেই মানে আমরা সাধারণত না লিখলেও আমরা এরকম দাগ টানিনি এক দুই তিন চার পাঁচ সিস্টামটা শিখে নাও সিস্টামটা শিখলে দেখবে খুব তাড়াতাড়ি হবে সেরকম দাগ টানার দরকার নাই যজনই থাকবে দাগ আমরা কিন্তু টানবো না আমরা প্রথমে পড়বো দেখো লেখা যে প্রথমে সংবাদপত্র পড়েছিলেন সে আরকে দিয়েছিল তার মানে যে প্রথমে পড়েছে সে আরকে দিয়েছে তার মানে আর হচ্ছে সেকেন্ড তার মানে আর এর আগে কেউ একজন আছে ঠিক আছে আর লেখা আছে যে শেষে পড়েছিল সে পি এর থেকে নিয়ে পড়েছিল যে শেষে পড়েছিল যে শেষে পড়েছে সে পি এর থেকে নিয়ে পড়ে তাহলে পি এখানে আছে আর এ শেষে আছে তাহলে এভাবে সিস্টেমটা বানাবে তাহলে মাঝে মোট ছিল এক দুই তিন চার পাঁচ তাহলে মাঝে আছে একজন এবার দেখো কি লেখা আছে যে টি প্রথম বা শেষ পাঠক ছিল না মানে টি এখানেও বসবে না আবার টি এখানেও বসবে না তার মানে টি কোথায় বসে যাবে টি আমাদের এখানে বসে যাবে আর লেখা কি পি কিউ এর মধ্যে পি আর কিউ এর মধ্যে দুজন পাঠক ছিল তাহলে পি এখানে আছে লেখা পি আর কিউ এর মধ্যে তাহলে এখানে তো কিউ বসতে পারে না তাহলে পি আর কিউ এর মধ্যে দুজন থাকছে না তাহলে আমাদের এখানে বসে যাবে কিউ তাহলে দেখো পি আর কিউ এর মধ্যে দুজন পাঠক হয়ে গেল আমার কন্ডিশন কে স্যাটিসফাইড করে গেল লেখা ছিল কে সর্বশেষ পাঠক ছিল তাহলে পি কিউ আর এস টি শেষে কে আছে এস সঠিক উত্তর হবে অপশন সি এস ঠিক আছে তাহলে এভাবে সিস্টেম বানাবে দেখবে বারবার কাটতে হবে না নাহলে আমরা বারবার শুধু কেটে যাই আর করে যাই এটা হলো কি একদম পারফেক্ট পারফেক্ট জায়গাতেই বসলো তুমি যদি প্রথমে কি করতে এরকম দাগ টেনে নিতে তাহলে সমস্যায় পড়তে কারণ কোথায় কে বসবে আমি তো সেটা জানি না আমি সেটা পড়ে পড়ে করলাম ঠিক আছে পরে গুলো তাহলে চলো করো আবার টাইম দিচ্ছি সময় লেখা আছে দেখো কাক চড়ুই পায়রা ঘুঘু ইগল দীর্ঘই হবে এই পাঁচটি পাখি একটা গাছ থেকে একের পর এক উড়লো ঘুঘু কাকের পরে কিন্তু ইগলের আগে উড়লো ঠিক আছে ইগলের আগে উড়ল চরুই ঘুঘু এবং কাকের মাঝখানে উড়লো পায়রা কাকের আগে উড়েছিল কোন পাখি সব থেকে শেষে উড়েছিল চলো আর কুড়ি সেকেন্ড সময় আছে তোমরা এটা কুড়ি সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো বাহ ভেরি গুড আরো আছে আরো অ্যাডভান্স লেভেল আছে এটা তো শুরুটা হলো মানে শুরুতেই যদি তুমি উইকেট যায় তাহলে সেই টিম উল্টে পড়ে যায় ঠিক আছে বাহ ভেরি গুড ম্যাক্সিমাম জন উত্তর দিতে পারছো দেখেও শান্তি যে হ্যাঁ ডিআই অন্তত ছয় তাহলে কি লেখা যাবে নব লেখা আছে যে কাক চরুই পায়রা ঘুঘু ইগল এই পাঁচটা পাখি আছে আবার কিন্তু দাগ না পাঁচটা আছে বলে ঘুঘু কাকের পরে কিন্তু ইগলের আগে হ্যাঁ ঘুঘু যে আছে সে কি করেছে না কাকের পরে তাহলে ঘুঘু আছে কাকের পরে কিন্তু ইগলের আগে ইগলের আগে ঘুঘু আছে চরুই ঘুঘু এবং কাকের মাঝখানে আছে তাহলে চরুই আছে ঘুঘুর ও কাকের মাঝখানে তাহলে এই জায়গাটা আমার চরুই হয়ে যাবে যে চরুই আছে ঘুঘুর ও কাকের মাঝখানে পায়রা কাকের আগে উড়েছিল পায়রা কাকের আগে উড়ে গেছিল এবার দেখো তাহলে কোশ্চেনে বলেছে কোন পাখি সব থেকে শেষে উড়েছিল তাহলে সব থেকে শেষে উড়েছিল আমাদের ইগল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইগল তাহলে ইগল সব থেকে শেষে উড়েছিল তাহলে এই কোশ্চেন গুলো আমাদেরকে এভাবেই সলিউশন করতে হবে মানে পরপর পরপর এরকম দাগ কেটে না দিয়ে যখন যাকে যেখানে বলছে তখন তাকে সেখানে বসবে তাহলে এর সলিউশন যখন বার করবে দেখবে এক চান্সে মিলে যাবে না হলে আমরা দেখে আমরা দেখবে যখন করি তখন বারবার করতে হয় আর কাটতে হয় আমি বলছি তোমাকে একবারও কাটতে হবে না প্রত্যেকটা চান্সেই উত্তর কিন্তু তোমার মিলে যাবেই যাবে ঠিক আছে চলো দেখো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন লেখা আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান থালগাঁওকার ও ডেম্পো শুধুমাত্র এই চারটি দল নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে জয়ের জন্য জন্য প্রত্যেক প্রত্যেক দলকে দলকে পয়েন্ট পয়েন্ট এবং করে দেওয়া এক ইস্ট বেঙ্গল একবারও না হেরে চ্যাম্পিয়ন হয়েছে শেষ ম্যাচে তারা থালগাঁও সঙ্গে ড্র করেছে মোহনবাগান ডেম্পোকে হারিয়েছে ডেম্পো এক পয়েন্ট পেয়েছে ডেম্পো বাকি ম্যাচ দুটির একটি ইস্ট বেঙ্গল এবং অপরটি বিরুদ্ধে খেলেছে তিনটে ম্যাচেই পরাজিত হয়েছে এমন দল নেই সালগাওকার টুর্নামেন্ট থেকে তিন পয়েন্ট পেয়েছে শালগাওকার ও ডেম্পোর মধ্যে ম্যাচের ফলাফল কি পড়তেই দেখো এক মিনিট পুরো শেষ হয়ে গেল ঠিক আছে তো এবার কোশ্চেন দেখে ছেড়ে দিলে কিন্তু হবে না এই কোশ্চেন করতে কিন্তু হবেই হবে আমি সময় দিচ্ছি আরো এক মিনিট করার জন্য এবার এই হলো তোমাদের কোশ্চেন আসবে অবশ্যই আসবে এই ধরনের কোশ্চেনের সঙ্গে সম্মুখীন হওয়ার জন্য আগে থেকে প্রস্তুত থাকে হ্যাঁ আমাকে এই ধরনের কোশ্চেনের সঙ্গেও সম্মুখীন হতে হতে পারে সময় শেষ হয়ে গেল আমি তাও খানিক সময় দিচ্ছি আমি চাইছি নিজে করো সময় লাগুক কারণ কোথাও কোথাও সময় কম লাগবে কোথাও সময় একটু বেশি লাগবে ম্যানেজমেন্ট তো তোমাকেই করতে হবে সময় লাগুক কিন্তু চেষ্টা করো নিজে করার আচ্ছা যারা উত্তর দিচ্ছো আমাকে বলো পারফেক্ট তাদের অ্যানসার কি এসেছে নাকি মনে হলো তাই অ্যানসার দিলে কারণ আমি কিন্তু তাদেরকে অডিও অন করে জিজ্ঞাসা করতে পারি একবার লিখে দাও পারফেক্ট বলে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ পারফেক্ট এসেছে যারা অ্যানসার দিলে তারা একবার লেখো চ্যাট বক্সে যে পারফেক্ট এসেছে কিনা যার যারা এসেছে সে এসে বলবে আর যার মনে হবে যে মনে হলো হ্যাঁ বলা সম্ভব নয় বা ড্র বা ডেম্পো ডেম্পো পরাজিত জয়ী আমার কিন্তু পারফেক্ট অ্যান্সার চাই মানে যদি যদি মনে মনে হয় যে বলা বলা সম্ভব সম্ভব নয় তার মানে নয়ই হবে হয় ড্র হবে তাহলে কিন্তু ড্রই হবে আমি কিন্তু অ্যান্সার চেঞ্জ করতে পারবো না বা এটা মনে হলো যে হ্যাঁ এর হতেও হতে পারে এত বড় কোয়েশ্চেন পড়লেই না তুমি পড়া অভ্যাস করো বারবার বলছি আচ্ছা দেখবে আমরা অনেকে ভাবি যে এত বড় বড় যে রিজনিং এত বড় বড় যে ম্যাথ এগুলো চাকরির কোথায় কাজে লাগে ধরো তুমি রেলে চাকরি করবে তোমাকে তো রেলে আর এরকম জিআই থাকবে না মানে পরীক্ষায় বলছি না রেলে যখন চাকরি পেয়ে যাবে তারপরে কেন এইসব জিনিস করায় যে এগুলো আমাদের তো চাকরি পাওয়ার পরে কিছু কাজে লাগে না তার সত্ত্বেও কেন করায় আচ্ছা তার সত্ত্বেও করায় এই কারণে কারণ এই জিনিসটা করতে করতে বা এই ধরনের সলিউশন করতে করতে তুমি যে লেভেলে ম্যাচিউরিটি তোমার মধ্যে চলে আসবে সেখান থেকে তুমি কিন্তু আরো বিকশিত হয়ে যাবে ঠিক আছে মানে তুমি যে লেভেলে স্টুডেন্ট ছিলে তুমি যখন এরকম কঠিন কঠিন ম্যাথ রিজনিং তুমি যখন সলিউশন করতে শিখে যাবে তোমার মধ্যে কিন্তু চিন্তা ভাবনার কিন্তু চরম একটা বিকাশ ঘটবে ওই জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন আসে যত হাই লেভেলের পরীক্ষা তত হাই লেভেলের আমাদের এরকম সলিউশন করতে হয় সুতরাং এইগুলো করলে তোমার নিজেরও কিছু দেখবে মানসিক বিকাশ ঘটবে চিন্তা ভাবনার প্রচুর পরিবর্তন আসবেই আসবে আসতে বাধ্য আর তুমি যদি শুধুমাত্র কোডিং রিকোডিং এর নাম্বার সিস্টেম বা নাম্বার সিরিজ করো তাহলে কিন্তু বিকাশ কিন্তু কম হবে বিকাশ কিন্তু আসবে আসবে না কিন্তু খুব বেশ এবার একটু এলেও ব্যাপারটা চেষ্টা করি এটা একটু দিকে তুলে দিচ্ছি ব্যাপারটা এরকম যে ইস্ট বেঙ্গল মোহনবাগান শালগাওকার ও ডেম্পো এই চারটে টিম আছে হম ইস্ট বেঙ্গল আছে মোহনবাগান আছে শালগাঁওকার আছে আর ডেম্পো আচ্ছা এই চারটে টিম এরা কিন্তু সবাই কিন্তু সবার সঙ্গে খেলেছে কিন্তু মানে যেহেতু একটা টুর্নামেন্ট চলছে তারা কিন্তু হলো মানে ইস্ট বেঙ্গল কিন্তু এই মোহনবাগানের সঙ্গে খেলবে সালগাঁও সঙ্গে খেলবে আবার ডেম্পোর সঙ্গেও খেলবে আর মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথেও খেলবে সালগাঁওর সাথে খেলবে আবার কিন্তু ডেম্পোর সাথেও খেলবে সালগাঁওকার সেভাবে ইস্ট বেঙ্গলের সাথে খেলবে মোহনবাগানের সাথে খেলবে ডেম্পোর সাথে খেলবে ডেম্পো সেভাবে ইস্ট বেঙ্গলের সাথে খেলবে মোহনবাগানের সঙ্গে খেলবে মানে এর তারপর তারপরে শর্টকাট একটা বলে বই দেবো কিন্তু না বুঝলে একটা শর্টকাট বলে দিলাম তুমি কিন্তু কাজে লাগাতে পারবে না তার মানে কি সবাই কিন্তু দেখো সবার সঙ্গে খেলেছে ইস্ট ইস্ট বেঙ্গল দেখো সবার সঙ্গে খেলছে মোহনবাগান দেখো সবার সঙ্গে খেলছে সেভাবে সালগাঁও কারো খেলছে ডেম্পো কিন্তু সবার সঙ্গে খেলছে এবার আমাদেরকে যে জায়গাটা ধরতে হবে যে জায়গাটা কোশ্চেন ছিল সালগাঁওকার আর ছিল ডেম্পোর মধ্যে ম্যাচ তাহলে দেখো এক জায়গায় লেখা আছে জয়ের জন্য প্রত্যেক দলকে তিন পয়েন্ট এবং ড্রর জন্য প্রত্যেক দলকে কিন্তু এক পয়েন্ট করে দেওয়া হলো তার মানে জয়ের জন্য প্রত্যেক দলকে মানে একটা যদি কেউ জয়ী হয় মানে কেউ যদি জয়ী হয়ে যায় তাকে তিন পয়েন্ট দেওয়া হবে কেউ যদি ম্যাচ ড্র করে ম্যাচ ড্র হলে তাকে কিন্তু এক নাম্বার মানে এক নাম্বার সে পাবে আর কি ন্যাক পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল একবারও না হেরে চ্যাম্পিয়ান হয়েছে মানে ইস্টবেঙ্গল কিন্তু একবারে হারেনি সবগুলোই কিন্তু জিতেছে কিংবা ড্র করেছে এমন নয় যে হারেনি বলে সবই জিতেছে সব না জিততেও পারে মানে এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে রাখবে ইস্টবেঙ্গল একবারও হারেনি এর মানে হল কিন্তু সবগুলোই জিতেছে তার কোনো মানে নেই ড্রও কিন্তু করতে পারে বেশ লেখা আছে তারা শেষ ম্যাচে তারা শালগাওয়ারের সঙ্গে ড্র করেছে মানে ইস্ট বেঙ্গল যখন শালগাওয়ারের সঙ্গে খেলেছিল তখন কিন্তু ড্র করেছে মানে এই ম্যাচটা ড্র হয়েছে আচ্ছা তার মানে তোমরা বলো এই শালগাওয়ারের সঙ্গে যে ইস্ট বেঙ্গলের ম্যাচ মানে এটা ড্র হয়েছে তাই তো এই ম্যাচটা তো এই ম্যাচটা একই ইস্ট বেঙ্গল শালগাওকার এটাও তো শালগাওকার ইস্ট বেঙ্গল তার মানে আমার এই ম্যাচটা কি হয়েছে ড্র হয়েছে বেশ আর লেখা আছে যে সালগাঁওকার দেখো এখান থেকে একটা জিনিস ধরা যে সালগাঁওকার টুর্নামেন্ট থেকে তিন পয়েন্ট পেয়েছে আচ্ছা সালগাঁওকার যখন ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ ড্র করেছে তখন তো কত পয়েন্ট পেয়েছে সালগাঁওকার যখন ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ ড্র করেছে তখন কত পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট পেয়েছে সালগাঁওকার মোট তিন পয়েন্ট পেয়েছে তাহলে বাকি ম্যাচ সে কি জিতেছে নাকি ড্র করেছে বাকি ম্যাচ সে কি জিতেছে নাকি ড্র করেছে বলো আগে এই চিন্তা গুলো মাথার মধ্যে নিয়ে এসো যে বাকি ম্যাচ কিন্তু জিততে গুলো তার কি হয়েছে তার টোটাল চার পয়েন্ট হতো এক পয়েন্ট আগে থেকে পেয়ে গেছে সে পয়েন্ট তিন পেয়েছে মানে বাকি ম্যাচ তিনটেই তার ড্র হয়েছে তার মানে এটাও এক পয়েন্ট তার মানে এটাও এক পয়েন্ট এটাও ড্র করেছে এটাও ড্র করেছে কারণ টোটাল সে টুর্নামেন্ট থেকে তিন পয়েন্ট পেয়েছে তিন পয়েন্টের মধ্যে এক পয়েন্ট প্রথমেই পেয়ে গেছে তাহলে তার যে তার জায়গাটাই থাকলো না তাহলে বাকি সব তাকে ড্র করতে হচ্ছে তিনটে ড্র করলে তিনটে ড্র থেকে এক 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 মানে তিন পয়েন্ট পাচ্ছে বেশ এবার আমার কোশ্চেন চেয়েছে তাহলে শালগাঁওড়ের সঙ্গে ডেম্পোর ম্যাচ তাহলে বলো শালগাঁওড়ের সঙ্গে ডেম্পোর ম্যাচটাও কি হবে ড্র হবে নাকি জিতবে তাহলে শালগাঁওড়ের সঙ্গে যে ডেমপোর ম্যাচটা হলো তাহলে সেই ম্যাচটা তাহলে কি হয়েছে ড্র হয়েছে তো সঠিক উত্তর লাগলো অপশন সি তাহলে প্রথম আমাকে বুঝতে হলো যে ফান্ডাটা কি ফান্ডাটা হলো সবাই কিন্তু সবার সঙ্গে খেলেছে হ্যাঁ সবার কিন্তু সবার সঙ্গে খেলেছে এবার এই জায়গাটা এমন একটা জায়গা আছে টোটাল তার তিন পয়েন্ট হয়েছে আবার এক জায়গায় উল্লেখ করে দিয়েছে যে একটা ম্যাচ তার ড্র হয়েছে তার মানে বাকি দুটো ম্যাচও তার ড্র হয়েছে হয়েছে কারণ তার পয়েন্ট হচ্ছে তিন এক পেয়ে গেছে আর জিতলে আবার তিন পায় তার মানে সে জিততেও পারবে না তাহলে দুটো ম্যাচ সে ড্র করেছে তাহলে শালগাউরের সঙ্গে ম্যাচটাও তার ড্র হয়েছে তাহলে সঠিক উত্তর অপশন টি সবার বোঝা গেল দেখো মধু এবং শোভা নাচ এবং কম্পিউটার সায়েন্সে ভালো অঙ্গুলি এবং মধু কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্সে ভালো অঞ্জলি পুনম এবং নিশা ফিজিক্সে এবং ইতিহাসে ভালো নিশা এবং অঞ্জলি ফিজিক্সে এবং অঙ্কে ভালো পুনম ও শোভা ইতিহাস এবং নাচে ভালো কম্পিউটার সায়েন্স ইতিহাস এবং নাচ এই তিনটে কে ভালো চলো এখনো এক মিনিট সময় দিচ্ছি নিজে করো মানে বলে দিলে কিছু শিখবেই না এখানে বলার জায়গাটা নাই নিজে করতে হবে তোমার মাথার মধ্যে জিনিস আসতে শুরু করবে কেমন লাগছে এরকম জিআই করতে ভালো লাগছে মনে হচ্ছে যে একটু আমার মাথাটা খুলছে মনে হবে দেখবে যে তুমি সত্যি করে চেষ্টা করে থাকো দেখো মনে হবে হ্যাঁ মাথাটা আমার খুব কাজে লাগছে চলো তাহলে একটু দেখি এটা কিভাবে আমরা করবো দেখো তিনটে কন্ডিশন লেখা কম্পিউটার হিস্ট্রি আর হচ্ছে ড্যান্স এই তিনটেই কিন্তু তার মধ্যে থাকতে হবে এবার আমি প্রথম থেকে একটু করে যাচাই করে দেখবো যে তিনটে কার মধ্যে রয়েছে তাকে অ্যান্সার করে দেব ঠিক আছে আচ্ছা প্রথম আছে মধু আর শোভা নাচ এবং কম্পিউটার তাহলে কম্পিউটার মধু আর শোভার মধ্যে হয়ে গেল মানে মধু আর শোভার মধ্যে কিন্তু দেখো দুটোই পেয়েছি এবার যদি ইতিহাসটা যার মধ্যে পাবো সেই অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ তাই তো দারুণ জিনিস দেখো মধু আর শোভার মধ্যে কিন্তু ড্যান্স আর কম্পিউটার কিন্তু রয়েছে ইতিহাসটা যার মধ্যে পাবো মধু আর শোভার মধ্যে সেই উত্তর হয়ে যাবে দেখো সোভার মধ্যে ইতিহাস এখানে রয়েছে এখানে মধুর মধ্যে কিন্তু ইতিহাস নেই হ্যাঁ মধুর মধ্যে ইতিহাস নেই তাহলে অ্যান্সার গুলো সোভা কি দারুন বল হ্যাঁ মানে আমাদেরকে সিস্টেমগুলো শিখতে হবে যে আমি কি করে সহজে করতে পারবো হুম করছে তো অনেকেই তাহলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আরো সহজে করব লেখা আছে আমাকে কম্পিউটার সায়েন্স ইতিহাস আর নাচ এই তিনটেই থাকতে হবে এবার মধু আর সোভার নাচা আছে কম্পিউটার সায়েন্স মানে দুটোই কন্ডিশন স্যাটিসফাইড করে গেছে ইতিহাসটা যেই পাবো তাকেই আনসার করবো আর অপশনে কিন্তু একের বেশি কিন্তু উত্তর নাই মানে অপশনই থাকতো অঞ্জলি শোভা মধু নিস্তা তখন ভাবতো আর একটা কি হতে পারে এরকম কিন্তু দেওয়া নেই তাহলে মধু আর শোভার মধ্যে দেখলাম যে ইতিহাস যে পাবে সেই উত্তর তাহলে দেখো মধু ইতিহাস নেই শোভা আছে ইতিহাস তাহলে শোভার ক্ষেত্রে তিনটেই হয়ে গেল নাচ কম্পিউটার আর ইতিহাস দেখো খাতাপের না লাগিও কিন্তু উত্তর হয়ে গেল যেটা যেমন সেটা সেভাবে কাজে লাগাতে হবে যত তাড়াতাড়ি করা যায় কারণ পরীক্ষা তো মাই জয়ন্ত কুনাল নম্রতা অঞ্জলি তনয় এক পরিবারের পাঁচজন সদস্য তাদের সকলের জানুয়ারি জন্ম মাস জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বেশ কোনো দুজনের জন্ম একই মাসে হয়নি বেশ মিষ্টি চকলেট পেস্ট্রি আইসক্রিম এবং শুকনো ফলের মধ্যে প্রত্যেককে একটি করে খাবার পছন্দ করে এবং নিজেদের জন্মদিনই পেতে যায় মানে যে যেটা খাবার খায় সে সেটা তার জন্মদিনে কিন্তু খাবারটা খায় আর কি কোনো দুজনের পছন্দ একই খাবার কিন্তু নয় ওই মাছগুলির ঠিক মাঝের মাসে যার জন্ম সে পেস্ট্রি পছন্দ করে অঞ্জলি আইসক্রিম পছন্দ করে না তো ফেব্রুয়ারি মাসে জয়ন্তর জন্য চকলেট নিয়ে নম্রতার ঠিক পরের মাস এবং তার পছন্দ মিষ্টি আইসক্রিম এবং শুকনো ফল কোনোটাই নম্রতা পছন্দ করে না কুনালের জন্ম মাস কোনটি এটা থেকে আমি একটা হাসি ছাড়া আমি কিছু দিতে পারবো না তোমাদেরকে একটা হাসিই দিতে পারবো চলো কারো দেখে কিন্তু কেউ অ্যান্সার দেবে না বারবার বলছি শিখতে পারবে না কিন্তু সামনে থেকে সরে যায় না তোমরা দেখতে পাবে না পুরো বোর্ডটাই দেখতে লাগবে এইগুলো পড়াবার জন্য কিন্তু ডিজিটাল বোর্ডটাই বেস্ট এত বড় একটা রিজনিং ঠিকঠাক না দেখা গেলে পড়তেও সমস্যা চলো আর এক মিনিট সময় দিলাম উত্তর আসা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই দেখো পাঠছে তো বটে কেউ না কেউ হলেও অনেকে ভাবছো যে অনেক বড় ঠিক আছে বড় কিন্তু তা সত্ত্বেও দেখো অনেকে উত্তর দিয়েছে তার মানে কেউ না কেউ তো পারছেই পারছে এটা তাড়াতাড়ি করতে তাহলে কি বলবো নাকি আর একটু টাইম দেবো তোমাদেরকে বেশ দাঁড়াচ্ছি টাইম দিন কিন্তু বেশিক্ষণ নয় কিন্তু

আচ্ছা বেশ চেষ্টা করি হ্যাঁ একটু উপরে তুলে দিচ্ছি সবটা দেখতে পাও তাহলে প্রথমে নাও কারণ এখানে দেখো তথ্য অসম্পূর্ণ আছে তার মানে পারে সেরকম হতে পারে তো আমরা কিন্তু এটা মুখে মুখে করার থেকে একটু দেখতে হবে কারণ কিছু একটা করে দিলাম দেখা গেল শেষ উত্তর ডি হয়ে গেল তো আমাদেরকে পুরোপুরি করে নেওয়াই ভালো হবে তো আমরা দেখো যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে আমরা লিখে নেবো যে জানুয়ারি থেকে লিখে নেবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর হচ্ছে মে আচ্ছা মেটা এম একদম এবার কোশ্চেন পড়তে পড়তে যাব লেখা আছে এখান থেকে কোশ্চেনটা শুরু হয়ে যায় আসলে হ্যাঁ কোশ্চেনটা দেখতে তো পারো এই চারটে লাইন কিন্তু শুধু গল্পই বলা আছে ঠিক মাঝের যে মাস যার জন্ম সে পেস্ট্রি খায় হ্যাঁ এবার মাঝে কে আছে এ আছে তাহলে এ কি খায় না পেস্ট্রি খায় অঞ্জলি আইসক্রিম পছন্দ করে না আর কি লেখা আছে দেখি যে পেস্ট্রি পছন্দ করে অঞ্জলি আইসক্রিম পছন্দ করে না তবে ফেব্রুয়ারি মাসে জয়ন্তর জন্য চকলেট নিয়ে এসেছিল তাহলে জয়ন্ত চকলেট খেয়েছিল ফেব্রুয়ারি মাসে তাহলে চকলেট আর এটা হচ্ছে জয়ন্ত তো অঞ্জলি আইসক্রিম পছন্দ করে না তাহলে আমরা অঞ্জলি লিখবো হ্যাঁ আর আইসক্রিম লিখে কেটে দেবো মানে অঞ্জলির সঙ্গে আইসক্রিমটা যাবে না তারপর লেখা আছে তনয়ের জন্ম মাস নম্রতার ঠিক পরের মাসে তাহলে বলো তো তনয়া তনয়ার যে জন্ম মাস নম্রতার ঠিক পরের মাসে এবং তার পছন্দ মিষ্টি তাহলে আমরা তনয়াটা কোন মাসে করব দেখো হতে পারে এই মার্চ এপ্রিল মে এর মধ্যে হতে পারে এই ওপর দিয়ে কিন্তু যাবে না বলো তো কোন মাস হতে পারে তনয়া কোন মাস হতে পারে বা ভেরি গুড তাহলে তনয়ার জন্ম মাস নম্রতা ঠিক পরের মাসে তাহলে আমরা এটা নম্রতা করব আর এটা আমরা তনয়া করব জন্ম মাস নম্রতা ঠিক পরের মাসে তার পছন্দ মিষ্টি আর পছন্দ কি বলেছে মিষ্টি বলেছে এবং ফল পছন্দ করে না তাহলে দেখো পেস্ট্রি দিয়েছি আপনাকে কুনালের জন্ম মাস কোনটি দেখো এবার কুনাল কুনাল কিন্তু আমার জানুয়ারি হতে পারে আবার মেও হতে পারে তাই তো কুনাল কোথায় বসবে এখানে কিন্তু ঠিকঠাক একদম বোঝা যাচ্ছে না যে কারণ দুটো ঘরই কিন্তু ফাঁকা আছে কুনাল কোথায় বসবে কিন্তু ঠিকঠাক ক্লিয়ার নয় যে কুনাল কোন মাসে বসবে তাহলে সঠিক উত্তর অপশন ডি তথ্য অসম্পূর্ণ কুনালের জন্ম মাস কিন্তু ক্লিয়ার নয় কারণ আরো কিছু তথ্য দেওয়া থাকলে জানুয়ারিতে হবে না জানুয়ারিতে কুনাল কি করে হবে তাহলে এটা কি দোষ করলো কুনাল তো এখানে হতে পারতো কারণ কুনালের ব্যাপারে তো কিছু লেখা নেই লেখা আছে অঞ্জলি আইসক্রিম পছন্দ করে না আমি অঞ্জলির সঙ্গে আইসক্রিম দিতে পারবো না ঠিক আছে হ্যাঁ কিন্তু কুনালকে কোথায় তো মে মাসও হতে পারে না তনয়া মে মাসে হবে না তাহলে দেখো বাকিটা মিলবে না কারণ এখানে লেখা আছে যে তনয়া মিষ্টি আইসক্রিম এবং শুকনো ফল কোনোটা নম্রতা পছন্দ করে না নম্রতা কিন্তু আইসক্রিম খাবে না বা শুকনো ফলও খাবে না কিন্তু ঠিক আছে আইসক্রিম খাবে না শুকনো ফলও খাবে না সঠিক উত্তর হবে অপশন ডি এবার যদি থাকত যে জানুয়ারি বা মে তখন কিন্তু হয় জানুয়ারি হতে পারতো মেও হতে পারতো কিন্তু এখানে জানুয়ারি মে দুটোই দেওয়া আছে তাই উত্তর এখানে কোন তথ্য অসম্পূর্ণ পরে দেখো পি কিউ আর এস টি ও ইউ এই বইগুলির মধ্যে আর কিউ ও টি এর নীল মলাট আছে বাকিদের লাল এস এবং ইউ দুটি নতুন বাকিগুলো পুরনো এস বইগুলি আইন বিষয়ক বাকিগুলি সাহিত্য বিষয়ক বইগুলির মধ্যে কোন দুটি পুরনো নীল মলাটের সাহিত্য বই নীল মলাটের সাহিত্য বই দেখো এটা আগের একটা শিখেলাম সেই হিসাবে কাজে লাগবে শুধু লাস্টেরটা পড়া কোশ্চেনটা সেটা দেখিয়ে দেখো করতে পারবে তাই তো শুধু পুরোটা লেখার দরকার নেই দেখো একটা এরকম করলাম হ্যাঁ শুধু লাস্ট কোশ্চেনটা পড়ো যে কি চেয়েছে সেখান থেকে মিলিয়ে দাও দেখো উত্তর খুব সহজে করতে পারবে চলো এক মিনিট সময় দিচ্ছি এটার জন্য মানে এক মিনিট বলতে এখনো এক মিনিট আর কি वेरी गुड चलो और कुड़ी सेकंड বেশ তাহলে লেখা আছে দেখো কোন দুটি পুরনো নীল মলাটে সাহিত্য বই তাহলে নীল মলাট আছে আমার আর কিউ আর তার মানে উত্তর হতে পারে এই তিনটার মধ্যেই বাকি কিন্তু উত্তর হবেও না বা দেখার দরকার নেই আর কিউ আর টি এর মধ্যে এবার সেগুলো যদি একটু পুরনো আর থাকে সাহিত্য তাহলে উত্তর হয়ে যাবে ঠিক আছে দেখো এখানেও কিন্তু আর কিউ টি তিনজনই কিন্তু পুরোনো হ্যাঁ এই কারণ হচ্ছে নতুন তার মানে আর টি এই তিনটেই কিন্তু কিন্তু মানে এটা সেকেন্ড কন্ডিশনটাও চলে গেল এবার পড়বো সাহিত্যটা দেখো এখানে আর কিন্তু আইন বিষয়ক বই হয়ে গেছে তাই তো আর দেখো আইন বিষয়ক বই হয়ে গেছে মানে সাহিত্যর ক্ষেত্রে আরটা কিন্তু গেল না তাহলে পড়ে থাকলো কিউ আর টি বোঝা গেল এভাবে সলিউশন করবে দেখবে খুব তাড়াতাড়ি হবে তুমি যদি এটা লিখতে যাও এরকম করে সবাই যেটা করবে এটা ছক বানাবে সবাই পি কিউ আর এস টি ইউ সবাই কেমন করবে দেখো এভাবে করবে সবাই আমি বলে দিচ্ছি সিস্টেমটা যে একটা শেখার জিনিস একটা নিচে করার জিনিস আমাদেরকে ট্রিক জানতেই হবে সবাই কি করবে এবং সাজিয়ে নেবে যে পি আর কিউ টি হচ্ছে নীল মলাট মানে আর কিউ আর কিউ টি নীল মানে এটা করে দেবে আর কিউ আর টি ব্লু করে দেবে তাহলে হচ্ছে কি লাল বাকিগুলো রেড করবে মানে এটা সবাই কিন্তু এভাবেই করবে হ্যাঁ এভাবে করলে কিন্তু অনেক সময় কারণ তোমাকে দেখো তিনখানা কন্ডিশন মেলাতে হচ্ছে মানে তুমি এসে বলতেই পারো পরীক্ষা দিয়ে এসে যে আমার যে জিআইটা এসেছিল সেই জি সাইজটা বিশাল বড় অবশ্যই বড় কিন্তু তোমাকে সিস্টেম বুঝতে হবে যে কি করে তাড়াতাড়ি করব না হলে এর দেখো তিনটে টোটাল কলম হবে এ একটা কলম একটা হচ্ছে বইয়ের কলম একটা হচ্ছে তোমার আইন বিষয়ক না সাহিত্য বিষয়ক সে একটা বইয়ের কলম মানে তিনখানা কলম কিন্তু করতে হতো পরে দেখো জিমি সিদ্দিকি আরিফিন জন ও রাহুল কোনো একটা ক্রিকেট দলের হয়ে ব্যাট করে জন আরিফিনের থেকে বেশি রান করে সিদ্দিকি জনের থেকে বেশি রান করে আবার আরিফিন জিমির থেকে বেশি রান করে কিন্তু রাহুল রান রাহুলের রান সিদ্দিকি থেকে কম এই তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর তোমাকে দিতে বলা হয়েছে যে কোনটা সত্য দেখো সময় দিচ্ছি এক মিনিট করার চেষ্টা করো যারা ব্যাংকের পরীক্ষা দেয় তারা এই ধরনের রিজনিং করে বুঝতেই পারছো ব্যাংকের কাজকর্ম কেমন তো প্রত্যেকটা ব্যাংকের সিলেবাস সব এই ধরনের থাকবে এখন রেলের টার্গেট তাই রেলের জন্য আমাদেরকে এই ধরনের শিখতে হবে সময় হয়ে গেল শেষ বেশ তাহলে একটু সাজিয়ে নি আবার বলছি পরপর সিরিয়াল করবে না বা যজন আছে তজনের নাম লিখে দেবে না শুধু যেভাবে বলেছে সেভাবে করবে কি বলা আছে দেখো জন থেকে বেশি জন যে আছে আরিফিনের থেকে বেশি ঠিক কি আবার জনের থেকে বেশি ঠিক কি আবার জনের থেকে বেশি সিদ্দিকি জনের থেকে বেশি রান করে আবার আরিফিন জিমির থেকে বেশি রান করে আরিফিন যে আছে সে জিমির থেকে জন আর জিমি দুজন আছে কিন্তু আরিফিন জিমির থেকে বেশি রান করে কিন্তু রাহুল রাহুলের রান সিদ্দিকি থেকে কম রাহুলের রান সিদ্দিকি থেকে কম এই তথ্যের মানে রাহুল কিন্তু সিদ্দিকি থেকে কম মানে সিদ্দিকির নিচে বসবে রাহুল এখানে বসতে পারে লেখা যে নিচের কোনটা সত্য জনের রান জিমির থেকে বেশি জনের রান জিমির থেকে বেশি কিন্তু আরিফিনের থেকে কম তাহলে এটা হচ্ছে না এক জনের রানটা জিমির থেকে অবশ্যই বেশি বেশি কিন্তু থেকেও কিন্তু থেকে কম এক একটা হচ্ছে না দুই একটা জনের রান জিমি এবং সিদ্দিকের থেকে কম জনের রান জনের রানটা জিমি এবং সিদ্দিকের থেকে কম তাহলে বি হচ্ছে না তাহলে জনের রান সির দিক থেকে কম কিন্তু জিমি থেকে কিন্তু বেশি আছে পরের লেখা সিটা লেখা আছে জন ও আরিফিনের রানের যে তফাত জন ও আরিফিনের রানের যে তফাত তার থেকে জন ও জিমি রানের তফাত বেশি জন আর জিমি রানের তফাতটা অবশ্যই বেশি কারণ এ দেখো এটা যা আছে এর থেকে এটা অনেকটাই বেশি রয়েছে তাইতো তাহলে সঠিক উত্তর অপশন কি হয়ে যাচ্ছে যে জন ও আরিফেনের রানের যে তফাত তার থেকে জন ও জিমির রানের তফাত বেশি বোঝা গেল আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি রাহুল কিন্তু এখানে বসিয়েছি রাহুল কিন্তু এখানেও বসাতে পারতাম মানে রাহুলকে তুমি যেখানেই বসাও মানে রাহুল কিন্তু এখানেও এখানেও কিন্তু বসতে পারতো দেখো রাহুল বলেছে সিদ্দিক থেকে কম তার মানে এমন নয় যে রাহুল কিন্তু এখানেই বসবে যদি এখানে কোনো কোশ্চেন থাকতে পারতো যদি কোশ্চেন থাকতো যে রাহুল জনের থেকে কম রান করে তাহলে কিন্তু সেটাও উত্তর হতে পারতো এগুলো কিন্তু খুব খেয়াল করবে কোন জিনিসটা খেয়াল করবে যদি একদম পারফেক্ট বলা থাকে যে রাহুল সিদ্দিকি ঠিক পরে তাহলে আমরা কিন্তু ঠিক পরে বসাতে পারবো যদি এরকম কিছু নাও বলা থাকে সেখানে যদি পরবর্তীকালে কোশ্চেন আসে একটু সাবধান থাকবে কারণ এই কোয়েশ্চেনের যদি উত্তরে অপশনে থাকতো যে রাহুল জনের থেকে কম তাহলে কিন্তু কিন্তু অনেকে সেই উত্তরটা করে কারণ কম না বেশি সেটা আমরা বলতে পারছি না ঠিকঠাক তথ্য কিন্তু ঠিকঠাক নেই কিন্তু তুমি রাহুলকে যেখানেই বসাবে সির উত্তরটা কিন্তু হবেই হবে জনের থেকে আরিফের যে সম্পর্ক জনের থেকে জিমি তাতে একটু বেশি যেখানেই বসাবে সেখানে কিন্তু বেশি হবেই হবে বোঝা গেল কি বলতে চাইলাম মাথায় রাখবে ওই জিনিসটা যে একদম ঠিক ঠিক কথাটা বলছে কিনা ঠিক বললে একদম ঠিক নিচে না বললে এইদিকে একটু সামনে বা পিছনে কিন্তু হতে পারে চলো এবার আসি ও মাই গড এখনো একটা আছে ঠিক আছে চলো করো দেখি একজন সেলসম্যানকে প্রতি সপ্তাহে এবিসিডিএফ এই ছয়টি অঞ্চলে যেতে হয় সে প্রতিদিন কেবলমাত্র একটা অঞ্চলে যেতে পারে সপ্তাহে একদিন ছুটি পায় প্রতি সপ্তাহে অঞ্চল ভিত্তিক যাতায়াতের রুটিন নিচে দেওয়া হলো দেখো লেখা আছে সি এফ এবং ডি অঞ্চলগুলিতে যথাক্রমে সোম শুক্র ও রবিবার যায় এ অঞ্চলে যায় ইতে যাওয়ার ঠিক আগের দিন কিন্তু বিতে যায় সিতে যাওয়ার ঠিক পরের দিন ই অঞ্চলে যাওয়ার দিনটি এফ অঞ্চলে যাওয়ার ঠিক পরে নয় তাহলে তার সাপ্তাহিক ছুটির দিন কোনটি চলো হ্যাঁ চরম আজকে কোশ্চেন লেভেল যা বলিস বল এখনো কিন্তু উত্তর এটা আসে নাই আগেগুলো কিন্তু উত্তর আগেই চলে আসছিল এটা কিন্তু উত্তর এখনো দেখা পেলাম না চলো তাহলে শুরু করছি না করবে বেশ তাহলে শুরু করছি তাহলে আমরা লিখতে পারো এ বি এবিবি এফ আর লেখা আছে কোশ্চেন শুরু হয়েছে তোমার এখান থেকে সি এফ এবং ডি সোম শুক্র রবি সি যায় সোম মন্ডে এফ যাই শুক্র ফ্রাইডে আর ডি যায় রবি মানে হচ্ছে সানডে এ অঞ্চলে যায় ইতে যাওয়ার ঠিক আগের দিন তাহলে এ যায় ঈতে লেখা আছে এ অঞ্চলে যায় ইতে যাওয়ার ঠিক আগের দিন আমি একটু বাকি রাখলাম কারণ এখানে আমার দেখো দুটো জিনিস হতে পারে দেখি কি হয়ে গেছে আমার দেখো সোমবার হয়ে গেছে মানে মঙ্গল বুধ হতে পারে মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি হতে পারে কারণ বাকি হতে পারে না কারণ কারণ শুক্রবারের পর দেখো শনিবার আর রবিবার দেওয়াই আছে তাহলে আমার তিনটে হতে পারে মঙ্গল কি কি হতে পারে একটু লিখে রাখতে পারো সুবিধা হবে তোমার মঙ্গল হতে পারে বুধ হতে পারে আর বৃহস্পতি হতে পারে এই তিনটে হতে পারে ই আর এর মধ্যে এর বাইরে কিন্তু যাবে না কিন্তু বিতে যায় সি এর যাওয়ার ঠিক পরের দিন বিতে যায় সি এর যাওয়ার পর ঠিক পরের দিন মানে এটা হয়ে গেল মঙ্গলবার আচ্ছা তাহলে বলো এ আর ইটা আমরা কি লিখবো বলো এ তাহলে কি লিখবো আর এবার তাহলে মঙ্গল তো আমার হয়ে গেল তাহলে আমার পড়ে আছে কি বুধ আর বৃহস্পতি আর লেখা আছে এই অঞ্চলে যায় ইতে যাওয়ার ঠিক পরের দিন তার মানে ই যদি বুধ হয় এই হবে বৃহস্পতি তাহলে ছুটি কোনটা দিন হলো শনিবার হলো ছুটির দিন হ্যাঁ স্যাটারডে আমার হচ্ছে ছুটির দিন অপশন ডি উত্তর ক্লিয়ার হয়েছে বেশ চলো অঙ্ক এবার দেখো স্থির জলে একটা নৌকার গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার সত্যের অনুকূলে ২৬ কিলোমিটার এবং সত্যের প্রতিকূলে চোদ্দ কিলোমিটার একই সময়ে অতিক্রম করে তাহলে সতের বেগ নির্ণয় করো এটা অনেকে দেখে মনে পড়ে গেছে হয়তো যে এটা কিসের কোশ্চেন

এটার জন্য কিন্তু কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই থাকতে হবে না কিন্তু কোশ্চেন করা মুশকিল আছে চলো চলো এখনো সময় দিচ্ছি আমি দেখো তাহলে স্থির জলে নৌকার গতিবে কোন জায়গাটা আমরা ধরবো দেখো মানে খুব সুন্দর আমি শিখেছিলাম একটা ব্যাচে পুলিশের ব্যাচে হুম যে কোনো এক্সট্রেক্স কিছু লাগবে না জাস্ট ধরার সিস্টেমটা বলতে হবে আচ্ছা আমরা জানি একটা হয় অনুকূল মানে আপস্ট্রিম একটা হয় ডাউন স্ট্রিম একটা হয় তো ডাউনে মানে অনুকূলে ছাব্বিশ কিলোমিটার গেছে আর স্ট্রিমে মানে প্রতিগুলে চোদ্দ কিলোমিটার কাছে আর আমরা জানি এখানে থাকে স্টিল ওয়াটার মানে স্থির জল আচ্ছা স্থির জলে লেখা আছে দশ তাহলে ছিল কত স্থির জলের রুলস হচ্ছে যোগ করে দিয়ে ভাগ হ্যাঁ স্থির জলের রুলস কি যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে দশটা দশ হওয়ার আগে মানে আপ প্লাস ডাউন বাই টু করে তবেই তো আমার স্থির জল হয় আপ প্লাস ডাউন বাই টু তাহলে বাই টু করার আগে এটা ছিল কত কুড়ি ছিল পুরী ছিল আচ্ছা এগুলো কিন্তু গতিবেগ নয় এটা হচ্ছে রাস্তার পরিমাণ এটা চোদ্দ কিলোমিটার রাস্তা এটা হচ্ছে ২৬ কিলোমিটার রাস্তা হ্যাঁ আচ্ছা তার মানে এই দুটোকে এই দুটোর গতিবেগের যোগ আমাকে কুড়ি আসতে হবে এই দুটোর গতিবেগের যোগ আমাকে কুড়ি আসতে হবে তাহলে যে ২৬ কিলোমিটার গেছে ২৬ দেখো কি কি দিয়ে ভাগ যেতে পারে একটা দুই দিয়ে যেতে পারে একটা তেরো দিয়ে যেতে পারে তাই তো একটা দুই দিয়ে যেতে পারে একটা তেরো দিয়ে ভাগ যেতে পারে তাহলে ছাব্বিশ কিলোমিটার নিশ্চয় আমার এখানে তেরো কিলোমিটার যদি পার আওয়ার হয় তবে সিস্টেমটা ঠিক আসবে তাহলে যদি এটা পার হয় তাহলে তাহলে একটা পেলাম আমার দুটো আসতে হবে বলো এইটা কত সময় এইটা তাহলে গতিবেগ কত এটা যদি আমি তেরো কিলোমিটার পার আওয়ার পেরে যাই গতিবেগটা তাহলে এটার গতিবেগ কত পাবো এটার গতিবেগ সেভেন কিলোমিটার পার আওয়ার পাবো এবার আমার কন্ডিশনটা স্যাটিসফাইড করাবো যে হ্যাঁ মিলছে কিনা দেখবো কি করে দেখবো লেখা আছে দেখো একই সময়ে যায় তাহলে ছাব্বিশ কিলোমিটার রাস্তা ১৩ কিলোমিটার পার আওয়ার গেলে দু ঘন্টা লাগছে আর দেখো চোদ্দ কিলোমিটার রাস্তা সেভেন কিলোমিটার পার আওয়ার গেলে দেখো দু ঘন্টায় লাগছে তার মানে আমার কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে তার মানে আমার এই ধরা গুলো সব ঠিকই আছে এবার বলি যে সতের বেগ কত তাহলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে সতের বেগ পেয়ে যাবে তেরো মাইনাস সাত বাই দুই বাস উত্তর পেয়ে গেলে তাহলে ছয় বাই দুই মানে হয়ে যাবে তিন অ্যান্সার তাহলে কি করলাম দেখো প্রথমে এই জিনিসটা একটু কনসেপ্ট ক্লাস তাহলে বেশি ভালো হবে স্টিল ওয়াটার বলেছে দশ তাহলে দশটা দশ হওয়ার আগে ছিল নিশ্চয়ই কুড়ি এবার আপস্ট্রিম আর ডাউন স্ট্রিম লেখা যে কিলোমিটার গেছে মানে এতটা রাস্তা গেছে এর গতিবেগ গুলো দেওয়া নেই আমি তো জানি কিলোমিটার পার আওয়ার করতেই হবে তাহলে এমন একটা গতিবেগ ধরলাম যাতে এই কন্ডিশনটা করে একই সময়ে গেছে তাহলে এর তেরো ধরলাম কারণ দেখো বেশি কিছুতেই ভাগ যায় না তেমন চোদ্দটা দেখো দুই আর সাত দিয়েই ভাগ যায় আর দুই আর তেরো দিয়েই ভাগ যায় তাহলে তেরো কিলোমিটার পার আওয়ার হলে এ লাগছে দু ঘন্টা আর সেভেন কিলোমিটার পার আওয়ার হলে এ লাগছে দু ঘন্টা তাহলে সময়টা একই লাগলো তাহলে এবার তেরো প্লাস সাত করে দিলাম কুড়ি হয়ে গেল বাই টু করলে দেখো দশই হবে আর আমার চাইছে সতের বেগ তাহলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে নিলাম এর সঙ্গে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলাম অ্যান্সার পেয়ে গেলাম তিন পরের দেখো তেরো সাথে যোগ করে কুড়ি এলো সেনাপতি সহ বারোশো জনের একটা সৈন্যদল ট্রেনে যাত্রা করছেন প্রত্যেককে পনেরো জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন তবে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত হবে এটা কিন্তু সবারই করতে হবে এই কোশ্চেন কিন্তু করার জন্যই দিয়েছে এটা না পারলে কিন্তু তোমার চাপ আছে তাহলে বলতো প্রত্যেকটা দলে তোমার কতজন করে ষোলো জন করে থাকছে তাহলে বারো থেকে আমরা কত দিয়ে ভাগ করবো প্রত্যেকটা দলে কতজন করে থাকছে লেখা যদি প্রত্যেক পনেরো জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন তাহলে পনেরো জন সৈনিক থাকবে আর একজন করে সেনাপতি থাকবে তাহলে জনের গ্রুপ হচ্ছে তাহলে জন ছিল এরকম করে ষোলো জনের গ্রুপ আছে তাহলে কত আনসার হবে বি হচ্ছে তো সেভেন্টি ফাইভ তোমরা কি করেছো বারোশো বাই পনেরো করে দিয়েছো নিয়ে আসে বেরিয়ে গেছে নাকি একজন করে তো সেনাপতিও ছিল তাহলে টোটাল দলটা তো ষোলো জনের দল এরকম করে বারোশো জন আছে ষোলো 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 করে এসছে হ্যাঁ তাহলে বারোশো বাই ষোলো মানে পঁচাত্তর জন সেনাপতির সঙ্গে কতজন তাহলে সবারই একটা করে সেনাপতি আছে তাহলে পঁচাত্তরটা গ্রুপ তাহলে পঁচাত্তরটাই সেনাপতি আছে গেল বোঝা পরে দেখো এটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে এক হাজার যোগ করলে যোগ ফলটা সংখ্যাটির সাথে এক হাজার গুণ করলে গুণফলের থেকে বড় হয় এটি ধনাত্মক সংখ্যা আছে যার সঙ্গে এক হাজার যোগ করলে যোগ ফলটা সংখ্যাটির সাথে এক হাজার গুণ করলে গুণ থেকে বড় হয় তাহলে বলে যে সংখ্যাটি কত বা ভেরি গুড দেখো এগুলো তো অপশন সুবিধা হবে এক একমাত্র সংখ্যা যার সঙ্গে গুণ করলে সেই সংখ্যাটাই ফিরে পায় যদি একের সঙ্গে আমরা এক হাজার যোগ করি তাহলে হচ্ছে এক হাজার এক যদি একের সঙ্গে এক হাজার গুণ করি তাহলে হচ্ছে এক হাজার দেখো যোগ ফলটা গুণ ফলের থেকে বড় হয়ে গেল কিন্তু যদি তুমি যাই সংখ্যা নেবো এক বাদে আমি তিন নি তিন হলে দেখো হবে এটা এক হাজার তিন আর এটা হয়ে যাবে তোমার তিন হাজার কিন্তু ছোট হয়ে গেল একমাত্র এক ধরলে এটা বড় হচ্ছে বাকি সব সময় কিন্তু ছোট হবে গুণটা কোনো কি ছোট হতে পারে কি একমাত্র একের সঙ্গে গুণ করলে সেই সংখ্যাটাই পাই তাই কিন্তু ছোট হচ্ছে বাদ কিন্তু কোনো সময় ছোট কিন্তু হবে না একমাত্র একই হতে পারে যে সেই সংখ্যাটা গুণ করলে সেই সংখ্যাটাই ফেরত পায় ওই জন্য উত্তর অপশন এ মানে হচ্ছে এক দেখো এমন ভাবে ভাগ করা হলো যাতে এর প্রাপ্ত টাকা বিও সি এর আচ্ছা উত্তর করবে হ্যাঁ মানে তুমি এটা দেখেছো বলে দিলে এরকম করো না হ্যাঁ এটা তো উদ্দেশ্য নয় আমাদের যে আমার করা আছে করো না দেখো না ভালো তো দিদি মনে পড়ে যায় আরেকবার চলো এখনো সময় দিলাম তিরিশ সেকেন্ড করো আমি যত সাজিয়ে নিচ্ছি একটু এ বি টি আর ডি কন্ডিশন গুলো করো তাহলেই দেখো অঙ্ক সোজা লাগবে কন্ডিশন গুলো কি বলেছে পড়ো অঙ্ক কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু মানে এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই দরকার মানে কিন্তু উত্তরটা পরীক্ষা হলে করা কিন্তু চাপ এক্সপিরিয়েন্স কিন্তু ভালো রকম দরকার দেখো কোথা থেকে ধরবো কোশ্চেনটা লেখা আছে যে ডিও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয় লেখা আছে না এক যে সি এর প্রাপ্ত টাকা মানে ডি সমানে কিন্তু সি তার মানে এই ডি এর জায়গায় আমি সি লিখতে পারি কারণ ডি সমানই সি আবার এদিকে সি তো সি আছেই আছে আর কি লেখা আছে যে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে একশো পঁচিশ বেশি যে এর যে টাকাটা আছে সেটা সি এর থেকে একশো পঁচিশ বেশি আছে তাহলে বি এর টাকাটা কি আছে না সি এর থেকে একশো পঁচিশ বেশি আছে বি এর টাকাটা সি এর থেকে একশো পঁচিশ বেশি ঠিক আছে তাও লিখলাম আর কি এক জায়গায় লেখা দেখো যে এর প্রাপ্ত টাকা বিও সি এর প্রাপ্ত টাকার যোগ ফল এর প্রাপ্ত টাকাটা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগ ফল তার যোগ ফলের সমান বি আর সি কে যোগ করলে কথা হচ্ছে এটা হচ্ছে সি আর সি যোগ হলে টু সি প্লাস একশো পঁচিশ বুঝতে পারলে কিনা বলো দেখো ডি সি ডি এর নিচে সি কেন লিখেছি কারণ ডি মানে সি লেখা আছে বি আর সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান ডি মানে সি এবার সি মানে ও সি আর লেখা ছিল বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে একশো পঁচিশ বেশি তাহলে সি প্লাস একশো পঁচিশ আমি বি পেয়ে যাবো আর এটাও লেখা ছিল এ প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগ ফল সমান হয় তাহলে এ টাকাটা বি ও সি এর টাকা যোগ সমান তাহলে বি আর সি যোগ করলে কত হবে টু সি প্লাস একশো পঁচিশ সবার এই অবধি বোঝা গেছে বেশ এবার দেখো টোটাল যে টাকাটা আছে সেই টাকাটা তো এই টাকাগুলো মিলেই তো হয়েছে তাহলে কটা সি আছে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা তাহলে ফাইভ সি প্লাস একশো পঁচিশ একশো পঁচিশ কথা হবে আড়াইশো সমানই হচ্ছে সাতশো পঞ্চাশ ফাইভ সি প্লাস আড়াইশো সমানই হচ্ছে সাতশো পঞ্চাশ এবার এটা নিয়ে চলে যাও ফাইভ সি সমান সাতশো পঞ্চাশ আড়াইশো সি সমান কত হবে সি সমান হবে একশো এবার দেখো কার চেয়েছে বলেছে এর প্রাপ্ত টাকার পরিমাণ সি একশো পায় তাহলে দুই মানে কথা হবে দুই ইন্টু একশো মানে দুশো প্লাস একশো পঁচিশ কথা হবে তিনশো পঁচিশ আনসার সঠিক উত্তর অপশন ডি বোঝা গেল দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বললাম আশা করি ভালো করে বুঝতে পারবে এই অঙ্কটা করতে তোমার যে লেভেলের মানে মনের জিনিসটা বাড়বে হ্যাঁ একটা মানুষ হয়ে যাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে কারণ এই কিন্তু কোনো রুলস নাই প্রত্যেকটা জায়গায় কিন্তু বুঝে 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 করতে হলো পরে দেখো এক ব্যক্তি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তার কন্যা স্ত্রী পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রীর প্রাপ্ত টাকার একের চার পুত্রের প্রাপ্ত টাকার একের পাঁচ অংশ সমান হয় কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত এটা কিন্তু তোমাদেরকে নিজে নিজে করতে হবে এটা কিন্তু বলে দেবো না একবারে নিজে করতে হবে এটা কিন্তু হালুয়া কোশ্চেন আছে করতে হবে নিজেকে এক মিনিট সময় দিলাম বাড়িতে করবে এখনো সময় দিচ্ছি তারপরে কমেন্টে উত্তর জানাবে স্ক্রিনশট মেনে নাও উত্তর আসা শুরু হয়েছে উত্তর আসছে ধীরে ধীরে স্লোলি স্লোলি একদম জন্য করিয়েও দিচ্ছি আচ্ছা আমি এটা অ্যান্সারও বলছি না হ্যাঁ অ্যান্সারটা বললে তোমরা যারা চেষ্টা করছো তাদের সমস্যা হবে তাই আমি অ্যান্সারও বললাম না চলো করে এসো এক ব্যক্তি ট্রেনে যাত্রা শুরু করার সময় এক মিনিটে একুশটি টেলিফোন পোস্ট দেখতে পান যদি টেলিফোন পোস্টগুলির মধ্যকার দূরত্ব পঞ্চাশ কত ছিল যে টেলিফোন পোস্ট তাহলে কটা অতিক্রম করবে মাঝের দূরত্ব হচ্ছে এইখানে ধরতে পারি তো অঙ্ক হয়ে গেল একুশটা আছে হ্যাঁ এক দুই তিন চার করে একুশটা আছে মধ্যকার দূরত্ব যে পঞ্চাশ মিটার তাহলে জটাই থাকবে ধর এখানে কতটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু অতিক্রম করছে দেখো একটা দুটো তিনটে চারটে মানে চারটা করছে এটা কিন্তু পাঁচটা করবে না মানে জটাই থাকবে একটা কম হবে তাহলে পঞ্চাশ মিটার আছে তাহলে পঞ্চাশ ইন্টু এরকম কুড়িটা আছে তাহলে কত হবে এক হাজার তাহলে এক হাজার হচ্ছে এক মিনিটে তাই তো এক হাজার এটা ক মিনিটে হচ্ছে এক মিনিটে তাহলে ষাট মিনিটে কত হবে ষাট কিলোমিটার পার আবার তাই তো আর এই করতেই হবে না আঠারো পাঁচ না করলে হবে এটা কারণ এটা কেন না করলে হবে কারণ এখানে এক মিনিট আছে এক মিনিটে এক কিলোমিটার হলে ষাট মিনিটে ষাট কিলোমিটার তাহলে ষাট কিলোমিটার পার আবার আমার এমনি হয়ে যাচ্ছে বোঝা গেলো তাহলে যে জায়গাটা ধরা সেই জায়গাটা হলো যেখানে কটা করছে টেলিফোন পোস্ট অতিক্রম এখানে করছে কুড়িটা কিলোমিটার এক মিনিটে যাচ্ছে এক কিলোমিটার আমাকে কিলোমিটার পার আওয়ার চেয়েছে তাহলে এক মিনিটে এক কিলোমিটার হলে ষাট মিনিটে হবে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার হলে এক ঘন্টায় তার মানে সিক্সটি কিলোমিটার পার আওয়ার উত্তর বেরিয়ে গেল অপশন সি চলো আজকের লাস্ট কোয়েশ্চেন কত টাকার পাঁচের বারো অংশ একশো টাকার চার অংশের সমান হবে আচ্ছা একটা কুলু ইউজ করতে পারো এখানে যেটা তোমার খাতা পেন লাগবে না সেটা হলো কত টাকার পাঁচের বারো তার মানে বারো দিয়ে বারো দিয়ে সম্পূর্ণভাবে কাটাকাটি যাবে কোনটা সেটাই উত্তর হয়ে যাবে তাহলে তাহলে বলো দিয়ে দিয়ে সম্পূর্ণভাবে যেতেই হবে বারো বারো কোনটা কাটাকাটি যাবে বারো দিয়ে কাটাকাটি যাবে অপশন সি তাহলে সেটাই উত্তর হয়ে যাবে মানে দেখারও দরকার নেই তুমি দেখতে পারো যে নশো ন পাঁচের বারো বার করে একবার আর একবার একশোর তিন পুণ তিনের চার মানে কত চার তিনে বারো পনেরো বাই চার বারো বার করে একবার দেখো দুটোই একই হয়ে যাবে ঠিক আছে দুটোই একই হয়ে যাবে তার মানে পাঁচের বারো আছে কত টাকার পাঁচের বারো তার মানে যেটা উত্তর থাকবে সেটা বারো দিয়ে তো মাল্টিপেল হতেই হবে মানে বারো দিয়ে কাটাকাটি হতেই হবে তাহলে বারো দিয়ে কাটাকাটি দেখো অপশন সি হবে তাহলে নশো ইন্টু পাঁচের বারো যা হবে দেখো একশো ইন্টু পনেরো চার তাই হবে ক্লিয়ার হয়েছে সবার না হলে এটা এমনি ক্যালকুলেশন করেও হবে ঠিক আছে বেশ তাহলে আজকে এই পর্যন্তই থাকলো টাটা